প্রথমে আমরা একটি জায়গায় ছুঁচ তুলে নেব এবং ডান দিকে পাশাপাশি ১৯ নম্বর ঘরে গিয়ে ছুঁচ নামিয়ে দেব। এরপর যেই ঘরে ছুঁচ নামালাম তার ওপর দিকে ১৯ নম্বর ঘরে গিয়ে ছুঁচ তুলব এবং ওইখানেতে এসেই ছুঁচ নামিয়ে দেব। এরকম করে ১৯টি করে ঘর নিয়ে আমরা একটি চৌকো বক্স বানাবো। এরপর নিচের লাইনে ১০ নম্বর ঘরে ছুঁচ তুলব, ওপরের লাইনে ১০ নম্বর ঘরে ছুঁচ নামাবো, ডান দিকেও ছুঁচ তুলব, বাঁদিকে ছুঁচ নামিয়ে দেব। তাহলেই আমাদের একটি যোগ চিহ্ন তৈরি হবে। এবার ওই যোগ চিহ্নটির ওপরে একটি ক্রস বানিয়ে দেব যাতে সুতোগুলি নড়ে না যায়। এরপর মাঝে যে ক্রসটি হলো তার কোণে ছুঁচ তুলব। এবার ছুঁচের মাথাটিকে ওই ঘরের নিচেই নামিয়ে পাশাপাশি ৮ নম্বর ঘরে গিয়ে তুলব এবং উলটিকে এক পাক দিয়ে দেব। তারপর আমরা ছুঁচটিকে টেনে তুলে নেব। তারপর যে ঘরে ছুঁচ তুললাম তার ওপরের ঘরে ছুঁচ নামাবো। এরপর একই জিনিস আমরা বাঁদিকেতেও করব। এরপর প্রথমে যেখানে ছুঁচ তুলেছিলাম তার কোনাকুনি ঘরে ছুঁচ তুলব। আগেরবারে যেখানে ছুঁচ নামিয়েছিলাম সেই ঘর থেকে পাশাপাশি ৩ নম্বর ঘরে আমরা ছুঁচের মাথা তুলব এবং উল্টি এক পাক দিয়ে দেব এবং তার ওপরের ঘরে ছুঁচ নামাবো। এই একই রকম পদ্ধতি বাঁদিকেতেও করব। এবার এই পরের স্টেপটিও আমরা একইভাবেই করব। এরপর আমরা কোনাকুনি ঘরে ছুঁচ তুলব এবং ওই বক্সের কোণের ঘরের নিচের ঘরে ছুঁচের মাথা তুলব আর উল্টিকে এক পাক দিয়ে কোণের ঘরে ছুঁচ নামিয়ে দেব। তারপর এই একই পদ্ধতিতে সব পাবড়িগুলি তৈরি হবে এবং বক্স বানিয়ে বানিয়ে আমরা এইভাবে পাবড়ি তৈরি করব। তাহলে আমাদের গোটা আসনটি ভর্তি হয়ে যাবে।
বন্ধুরা আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।